আজকে আপনি জানতে পারবেন এরিস্টোভিট বি ট্যাবলেটের ফুল রিভিউ সহজ বাংলায় ট্যাবলেটটি কাজ কি কখন এটি একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে কিভাবে বা কখন সেবন করতে হয় সেবনে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় কি না সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে ফলো করে রাখুন এরিস্টোভিট বি ট্যাবলেট হল ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের ওষুধ আর এই ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে ওষুধটি জেনেরিক নাম এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন এরিস্টোভিট বি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেডিসিনটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন এরিস্টোভিট বি ট্যাবলেটের দাম সাঁত্রিশ টাকা করে তবে সময়ের সাথে সাথে এর দামের পরিবর্তন হতে পারে এখন জানুন কখন একজন চিকিৎসক একজন রোগীকে এই এরিস্টোভিট বি ট্যাবলেটটি দিয়ে থাকে এক নম্বরে যে কাজটি করে তা হল মুখে ঠোঁটে ও জিহ্বায় যে ঘা হয় সেই ঘা দু করতে খুব ভালো কাজ করে দুই নাম্বারে যে কাজটি করে মুখে রুচি বাড়াতে কাজ করে যেসব ব্যক্তি খাবারের রুচি কম কোনো কিছু খেতে ইচ্ছে করে না তাদের জন্য খুবই কার্যকরী তিন নাম্বারে যে কাজটি করে ভিটামিন বি এর ঘাটতি রোধ করে চার নাম্বারে যে কাজটি করে তা হলো বেরি রোগ দূর করে ও স্নায়ুর পদাহ দূর করে পাঁচ নম্বরে যে কাজটি করে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য খুব ভালো কাজ করে মূলত এগুলোই হলো এরিস্টোফিড বি ট্যাবলেটটির কার্যকারিতা এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয় যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে তবে ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক তিনবেলা সেবন করতে হয় খাবারের পরে যেমন সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবারের পরে সেবন করতে হয় তবে বয়সভেদে বা রোগের অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া তেমনি সেবনে কিছু ব্যক্তি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় তাই খুব কম যেমন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তা হলো অ্যালার্জি দেখা দিতে পারে সর্বশেষ ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন